টলিউডে কাজ না পেয়েই কি তবে এবার জায়েদ খানের সাথে জুটি বেঁধে কাজ করতে রাজি হলেন সায়ন্তিকা? অপরদিকে বাংলাদেশের নায়ক জায়েদ খান, তবে আফসোস, এ পর্যন্ত তার একটি ছবিও সুপারহিট হয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারেনি। এবার এই দুইজন ফ্লপ স্টার মিলেই করতে যাচ্ছেন নতুন একটি সিনেমা। জুটি বেঁধে এবার ছায়াবাজ নামের ছবি নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই দুজন। তবে বাংলাদেশের দর্শক জায়েদ খানকে কি চোখে দেখে তা সবারই জানা। সায়ন্তিকা জায়েদ খানের সাথে জুটি বাঁধায় তাকে নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা এবং পড়তে হচ্ছে তোপের মুখে, হতে হচ্ছে হাসাহাসির কারণ। একসময় টলিউডের প্রথম সারির নায়কদের সাথে কাজ করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জিৎ থেকে শুরু করে দেব, এমনকি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথেও পর্দায় জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে এই নায়িকাকে। তবে নিজের নামটা প্রথম সারির নায়িকাদের লিস্টে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন এই অভিনেত্রী। হাতে নেই তেমন কাজ, রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন, তবে সেখানেও যেন গুড়ে বালি পড়ার অবস্থা। তারই সহকর্মী মিমি চক্রবর্তী নুসরাত জাহান এমপি হয়ে গেলেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখানেও হয়েছেন ব্যর্থ। সেজন্যই কি এবার বাধ্য হয়ে জায়েদ খানের নায়িকা হয়ে কাজ করতে পর্দায় হাজির হচ্ছেন নায়িকা? এদিকে জায়েদ খান, যিনি নিজের ছবির চেয়ে বেশি বেফাস কথাবার্তার জন্য থাকেন আলোচনা সমালোচনায়, ক্যারিয়ারে প্রায় 30টি ছবি করলেও তার মধ্যে একটি ছবিও হয়নি সুপারহিট। পরিমনির সাথে জুটি বেঁধে অন্তর্জ্বালা ছবিটির জন্য দর্শক কিছুটা আশাবাদী থাকলেও সেখানেও নিরাশ হয়েছেন দর্শক মহল। বর্তমানে সায়ন্তিকা এবং জায়েদ খান দুজনেই কক্সবাজারে অবস্থান করছেন। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে টানা 15 দিন শুটিং হবে, এরপর ঢাকায় ফিরবেন তারা। জানা গেছে ছায়াবাজ সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। পুরোপুরি বাণিজ্যিক ধারায় নির্মিত হবে এই ছবিটি। তাহলে দর্শক, আপনি কতটা উৎসাহিত সায়ন্তিকা এবং জায়েদ খানের নতুন সিনেমাটি নিয়ে?